হঠাৎ করে ছুরি বের করে সামনে এসে প্রথম তো মনে করছে ওরা চলে যাবে, যেভাবে আসছে সেভাবে যাবে, ছুরি বের করে এই এখানে কি করস? গেছি ভোট দিতে, দিয়ে আইসা গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঘরের যে গেট থাকে গেটে দাঁড়িয়ে রয়েছে, ওখানে এসেই আক্রমণ করছে। সকালবেলা আসলাম যে যেন ভিড়টিটা বেশি না হয় সেই জন্য। ইভিএম এ আপনার ভোট সম্পূর্ণ হয়েছে ক্লিয়ার কথাটা উঠে? ফার্স্ট ভোট আমরা ইভিএম এ দিলাম, আমাদের পছন্দের মার্কা যিনি আছেন আমি ওনাকেই ভোট দিয়েছি। এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের গায়ে হাত তোলা হয়েছে, মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কুমিল্লায় গোলাগুলি, ময়মনসিংহে বিড়ম্বনায় ভোট শেষ, কুমিল্লায় ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি আর ময়মনসিংহে ইভিএম এ ভোট দিতে ভোগান্তির মধ্যে শেষ হয়েছে দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ, এখন চলছে গণনা। দুই সিটিতে শনিবার সকাল 8টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সাত মিলছে না তের না ডারাডি কাট লাগবে, একটা সিরিয়াল মতো সিস্টেম মতো করে রাখবে, খুঁজতে 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 সিরিয়াল নাই নাই, এক জায়গার মধ্যে মনে করেন দুই তিনটা জায়গায় আপনার কি করছে একই নম্বর লিখে রাখছে। ভোটারদের হাতে ফিঙ্গারপ্রিন্টটা নিতে সমস্যা হচ্ছে, ম্যাক্সিমামই ওনাদের হাতে দাগ পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের একটু সময় যাচ্ছে। ফিঙ্গার না মেলার কারণে তাদেরকে আবার আইডি কার্ড আনার জন্য বাসায় যেতে হচ্ছে, এটি যত সহজ হবে তত ভোটার উপস্থিতি বাড়বে। এটি আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে সহজভাবে সহজ প্রক্রিয়ায় আমাদের সম্মানিত ভোটারবৃন্দ ভোটদান করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করব। ভোট শুরুর পর কুমিল্লায় কয়েকটি কেন্দ্রে সহিংসতায় উত্তেজনা ছড়ায় এবং প্রার্থীদের অভিযোগ ছিল বেশি, তবে ময়মনসিংহে গোলযোগ না থাকলেও ভোটারদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বেশি। কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে সকাল 10:30টার দিকে নগরীর 19 নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এছাড়া কুমিল্লা নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগসহ ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। অপরদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, সকাল 8টা থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ধীরগতিতে চলেছে ভোটগ্রহণ। ইভিএম মেশিনে বেশ কয়েকজন নারীকে আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় ভোট দেওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে, পরে জাতীয় পরিচয়পত্র এনে তাদের ভোট দিতে বলা হয়। এছাড়া বয়স্ক পুরুষদের ইভিএম নিয়ে ধারণা না থাকায় ভোট দিয়ে গিয়ে তারা বেশি সময় নেন। ময়মনসিংহে মেয়র পদে প্রার্থী হওয়া 5 জনের মধ্যে 4 জনই আওয়ামী লীগের, এর বাইরে আছেন জাতীয় পার্টির প্রার্থী, কেবল তিনিই দলীয় প্রতীকে লড়ছেন। কুমিল্লায় 4 প্রার্থীর মধ্যে 2 জনই আওয়ামী লীগের, ভোট বর্জন করা বিএনপির 2 বহিষ্কৃত নেতাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন, এই সিটিতে দলীয় প্রতীকে কারো প্রার্থী নেই। নির্বাচন কমিশন বলেছে প্রথম 4 ঘণ্টায় 2 সিটিতে অন্তত 26% ভোট পড়েছে, দিন শেষে তার 50% ছাড়িয়ে যাবে বলে নির্বাচনী কর্মকর্তাদের প্রত্যাশা। কুমিল্লা সিটিতে 105টি ভোটকেন্দ্র, ভোটার 2,42,458 জন, প্রার্থীরা হলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু, টেবিল ঘড়ি, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ঘোড়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, বাস এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, হাতি। ময়মনসিংহ সিটিতে 128টি ভোটকেন্দ্র, ভোটার 3,36,496 জন, প্রার্থীরা হলের মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকরামুল হক টিটু, দেয়ালঘড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ঘোড়া প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টজু, হাতি প্রতীক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ডক্টর রেজাউল হক, হরিণ প্রতীক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল, লাঙ্গল প্রতীক।